হলেই নিজেকে ব্রেক দেয়া যাবে না। ড্রাইভার সাহেব যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ব্রেক দেয়া সম্ভব? সম্ভব হয় না, ব্রেকটা কেটে যায়। ব্রেক কেটে যায় ঠিক, একটা যুবক যখন একটা অর্ধলঙ্গ মেয়ে দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? আবার কিছু নারীও আছে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, পারে না। ওই যে পত্রিকায় তো দেখলাম বাংলাদেশে মেয়ে মেয়েকে বিবাহ করার জন্য, মনে হয় খেলোয়াড় নাকি, মেয়ে মেয়েকে বিবাহ করবে। তারা খেলার নাম দিয়ে কয়েক রাত ছিল, এরপরে তারা প্রচার করে দিয়েছে তারা বিবাহ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জাতির জন্য, মুসলিম জাতির জন্য এর থেকে কলঙ্কজনক উদ্ধার কি হতে পারে? আর কতটুক চাই উন্নতি, আর প্রগতি কত হবে বলেন? প্রগতির নামে এ দুর্গতি আর কত চাই, আর কত হবে আমাকে বুঝা? আমরা তো বুঝি না, আমরা তো মোল্লা মানুষ। এ জাতির অধপতন আর কতটুকু হলে আমাদের লজ্জা হবে, আমাদের শরম হবে? ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 39 ফার্স্টের এটার অবদান, নারী নারী বিবাহ করবে বাংলাদেশে। ভাইরা আমার, আমরা দেখি এই 31st নাইট সম্পর্কে কোরআন কি বলছে। কোরআন বলছে ওয়ালা তাকরাবু, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা কোন রকম বিন্দু মাত্র ফাহেশা হয়, অশ্লীল কাজ হয়, এমন কোন কাজে তোমরা যাবা না। তাকরাবু, কাছেও যেও না, কাছেও, কারণ আল্লাহ বুঝে কাছে গেলেই ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই, আছে। এই জন্য বলছি লা তাকরাবু, তোমরা ধারে কাছেও যেও না। ভাইরা আমার, এটা আল্লাহ 1400 বছর আগেই নিষেধ করে দিয়েছেন, কিন্তু আমরা এখন ধারে কাছে যাই, যাই নাকি যাই না? আমার আপনার সন্তান যাচ্ছে, এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আরও কত সামনে দেখতে হবে যদি হায়াত থাকে, যদি হায়াত থাকে। ভাইরা আমার, এই 31st নাইট শুরু করলো কারা? মুসলমানরা? কোনো মুসলমান এটা শুরু করে নাই, এগুলো শুরু হয়েছে খ্রিস্টানদের আগেও। খ্রিস্টানরা এখন করে, কিন্তু খ্রিস্টানদের আগে রোমান মুশরিক যারা, কারা? রোমান মুশরিক যারা, তাদের একটা দেবতা ছিল জানুস, নাম কি জানুস। ওই যুবকেরা, তোমরা চার্জ দিবা গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে, যে জানুস, JANUS, জানুস, চার্জ দিলে সেই দেবতা চলে আসবে। দুটো মাথা, কিছু দাড়ি আছে, কিছু দাড়ি নাই। এই দেবতাকে তারা পূজা করতো যখন বছর শেষ হতো, প্রথম দিনেই তারা এটাকে পূজা করতো যে আমার 1টি বছর তোমার কারণে, হো দানব, ও দেও, ও মূর্তি, তোমার কারণে আমার বছর ভালো হয়েছে, সামনের বছরটা যেন ভালো হয়, তারা পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না, সেখান থেকে খ্রিস্টানরা গ্রহণ করেছে, তাদের সংস্কৃতি খ্রিস্টানরাও এটা গ্রহণ করেছে, ইহুদিরা গ্রহণ করেছে, আর তাদের থেকে গ্রহণ করছে আমাদের নামে মাত্র মুসলমান যারা, তারাও এটা গ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন। ও ভাইরা আমার, এই তারপরে আরেকটা ক্রু পাওয়া যায়, যে এটা হলো প্যাকানিজম, যারা প্রকৃতির পূজা করে। আগেকার দিনের হাজার হাজার বছর আগের মানুষেরা প্রকৃতি পূজা করত, সূর্য পূজা করত, করছে নাকি করে নাই? জঙ্গলি মানুষ যারা এই সভ্যতা দেখে নাই, জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত তখন তারা কাদা মাটি মেখে তারা প্রকৃতির কাছে চাইত। এই প্যাকানিজম, এই বছরের শুরুতে তারা এগুলো করত, আজকে আমার আপনার সন্তান এগুলো করে, শুধু একদিন করে না, এই মাসটা আসলেই, ডিসেম্বর মাস আসলেই
শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ও যুবক, ও যুবক সম্প্রদায়, তোমার কদম ধরে বলছি, তুমি এগুলো তো যাওয়ার আগেই তোমাকে হিসাব করতে হবে, তোমাকে হিসাব করতে হবে। তোমার যৌবনের তাড়নায় চলে গেলে হবে না, যৌবনের তাড়নায় কাজগুলো করলে হবে না। এমন একদিন যৌবন তোমার দাদারও ছিল, তোমার নানারও ছিল, ছিল না? তোমার দাদিরও ছিল, নানিরও ছিল, তারা কোথায়? কোথায় তারা? মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাটির সাথে মিশে গেছে। সুতরাং আমাদেরও যারা আজকে যৌবনে ভরা, তারাও একদিন যৌবন থাকবে না, বসা থেকে উঠতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং এই যৌবন অপচয় করা যাবে না, যেখানে সেখানে যৌবন নষ্ট করা যাবে না, তোমাদের কদম ধরে বলছি। এবং আপনারা মুরব্বীরা যারা আছেন, যেন আজকে রাতে আপনার সংসারের আপনার সন্তান আপনার মেয়ে কোথায় যায়, আপনাকে হিসাব রাখতে হবে নাকি হবে না? রাখতে হবে। কারণ আপনার আল্লাহই বলেছেন, আমার আল্লাহই বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান। যেখানে ফাহেশা আছে, যেখানে অনৈতিক কাজ আছে, ওই প্রোগ্রামের ধারে কাছেও যাওয়া যাবে না। এবং যারা 39 ফাস্ট করবে, তারা সূর্য পূজা করলো, সূর্য কাকে পূজা করলো? সূর্য পূজা যারা করে তাদেরকে কি বলে? মুশরিক বলে। কি বলে? মুশরিক। যতজন এই 31st night উপলক্ষে কোনো প্রোগ্রাম করবে, অথবা নিজেকে সাজাবে, অথবা নিজের কাছে আনন্দ লাগবে, ততজন মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। ভাইরা আমার, আমরা এই কলঙ্কজনক অধ্যায় থেকে ফিরে আসি। আমার আপনার সন্তান, আমার আপনার ছেলে মেয়েকে আমরা ফিরাই, তা না হলে কেয়ামতের মাঠে জবাবদিহি করতে পারবেন কেউ? বলেন বলেন বলেন, পারবেন না। কারণ এই ছেলে মেয়েরাই কেয়ামতের মাঠে বলবে, রব্বানা ও রব, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, নাজআল তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমার আল্লাহ, যেই বাবা মা আমাদেরকে 31st night সম্পর্কে জিজ্ঞেস করলো না, শেখালো না, আমাদেরকে বাধা দিল না, আমাদেরকে বুঝালো না, তাদেরকে নিয়ে আসো, এদের কারণেই আজকে আমরা জাহান্নামের তলদেশে চলে যাচ্ছি। আমরা যাব, কোনো আবদার নেই, কিন্তু আবদার হলো আমাদের পায়ের নিচে মা এবং বাবাকে দাও, ওদের ঘাড়ে পা দিয়ে জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি আমি আপনি কি পার পাবেন? পার পাবো? কোনো উপায় নাই, সেদিন কেউ বাঁচাতে পারবে না। যখন এই মামলাগুলো করব, সন্তান যে আমাকে অনেক কিছু শিখিয়েছেন প্রগতি নামে, ইংলিশ বাংলিশ, তারপরে আরও কত রকম, কোরিয়ান চাইনিজ কত রকম শেখালো, কিন্তু নামাজ পড়তে হবে শেখায় নাই, কোরআন পড়তে হবে শেখায় নাই, হাদিস পড়তে হবে শেখায় নাই, এই আর্গুমেন্টগুলো করবেন মা এই সন্তানেরা। সুতরাং সবাইকে বলবো, আপনারা কঠিন ভূমিকা পালন করবেন। আজকে গিয়ে সন্তানকে রুমের ভিতর আটক করবেন, মেয়েকে আটক করবেন, সর্বনাশ হয়ে যায়, মেয়েরা চলে যায় কোথায়, আনন্দ করতে করতে তারপরে ডাস্টবিনের মধ্যে বাচ্চা পাওয়া যায়, যায় নাকি যায় না? এই হলো তার ফসল, এই হলো তার ফসল। আমি আপনি যদি আপনার মেয়েকে না বাঁধেন, প্রয়োজনে গরু ছাগলের মতো বেঁধে ফেলবেন বাসার মধ্যে, তারপরে ওই অনৈতিক কাজ করতে দিবেন না। আমাদের বিশ্ব নেতারা তো কত রকম আইন করে, 18, 19, 21 বিয়ে দরকার, এরপরে বিয়ে, এর আগে বিয়ে নয়। হ্যাঁ, কিন্তু এর আগে যদি জেনা করে তার কোনো সমস্যা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজারে বোঝায়, অন্দরে হাইকোর্ট দেখানোর মতো। সুতরাং দেশের উপর ভরসা করলে চলবে না, বিশ্বের উপর ভরসা করলে চলবে না। কেয়ামতের মাঠে আপনি একা, আপনাকে একাই জবাবদিহি করতে হবে, একাই আপনাকে সব কিছু এ থেকে বাঁচায় রাখতে হবে। ভাইরা আমার,
আর কি বলা লাগবে? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো বলা, আমি বলেছি। এখন আমল করলে আপনি বাঁচবেন, আপনার সন্তানেরা বাঁচবে, দুনিয়াতেও বাঁচবে, আখেরাতেও বাঁচবে। বলা তো যায় না, শুধু তো বাঁধন একটা তো নির্যাতিত হয় নাই, এরকম হাজার হাজার বাঁধন নির্যাতিত হয় নাকি হয় না? আপনার মেয়ে যদি নির্যাতিত হয়ে যায় অথবা আপনার ছেলে যদি ধরা খায়, উপায় থাকবে? কথা বলেন না কেন? মান সম্মান চলে যাবে না? আগেই আটকান, তাহলে মান সম্মান থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইরা আমার, আমরা আছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে। কার জীবনীতে? হযরত, সবাই বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার জীবনীতে আছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে। আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুলহাম ছিলেন। কি ছিলেন? মুলহাম, অর্থাৎ এলহাম হয়ে যেত তার উপরে, ওহিনা, এলহাম। এই এলহামগুলো নবীর অনেক ক্ষেত্রে নবীজির বিপক্ষে চলে গেছেন, সুবহানাল্লাহ। নবীজি যা চেয়েছেন এর বিপক্ষে ওমর চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের পক্ষেই কোরআনুল কারীম নাজিল করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা বলতে চাই। ভাইরা আমার, কানগুলো খাড়া করে দিবেন খরগোশের মতো, না হলে বুঝতে কঠিন হয়ে যাবে। তাহলে মুলহাম শব্দের অর্থ কি? এলহাম হওয়া। কি হওয়া? এলহাম। এলহাম হলো ওহির মতো, কাছাকাছি, ওহির পক্ষেই, নবীর পক্ষেই, ওহির পক্ষে এলহাম হয়। কিন্তু দেখা গেছে এই এলহাম নবীজির বিপক্ষেও হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীজি যেটা চেয়েছেন সেটা হয় নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চেয়েছেন সেটাই হয়ে গেছে। ভাইরা আমার, এর আগে আমরা জানলাম আজানের বিধান কিসের বিধান। আজানের বিধান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজানের বিধান চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং নবীজি সেখানে আজানের বিধান কায়েম করেছেন, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তারপরে আজানের পরে হিজাব, ষষ্ঠ হিজরি পর্যন্ত হিজাব ছিল না, পর্দা ছিল না। এই পর্দা নবীজিও তেমন ডিমান্ড করেন নাই, আকাঙ্ক্ষা করেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন পুরুষ নারী একাকার হয়ে যায়, পুরুষ নারী এক জায়গায় খায়, ভালো লাগে না, ভালো দেখায় না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াতে কারিমা লোহে মাহফুজ থেকে ওমর ফারুকের পক্ষে নাজিল করে দিলেন। ও ভাইরা আমার, তিন নম্বর হলো বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে। রমজান মাসে যখন দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা হারছে না জিতছে, জিতে গেল মুসলমানেরা, জিতে গেল। সেখানে কুফফারে কুরাইশের অনেক নেতা, অনেক কর্মী বন্দী হয়েছে নাকি হয় নাই? বন্দী হয়েছে। বন্দী হওয়ার পর নবীজি সিদ্ধান্ত নিচ্ছেন এই বন্দীদের ব্যাপারে কি হবে, কি করবে তাদেরকে। হযরত আবু বকরের কাছে মতামত চেয়েছেন, হে আবু বকর, তোমার পরামর্শ ক্রমে তো আমি নবী কাজ করি, সুবহানাল্লাহ, এই বন্দীদের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমাকে জানিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাসূল, এরা আমাদের আত্মীয়, এরা আমাদের কেউ ব্লাডের, কেউ আত্মীয়, সুতরাং এদেরকে হত্যা করার দরকার নাই, মুক্তিপণ দিয়ে এদেরকে ছেড়ে দেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন, ওমর ফারুক তুমি বলো কি করা যায়।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাসূল, ও নবী, এই কাফেরেরা যদিও আমাদের আত্মীয়, আপনার আত্মীয়, কিন্তু এরা আপনাকে কষ্ট দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, এরা আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করছে, ঠিক কিনা? আপনাকে নিহত করার জন্য, মারার জন্য অনেক ষড়যন্ত্র করেছে, সুতরাং এদেরকে হত্যা করা হোক, এদেরকে ছাড়া যাবে না। কে বললেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন। কিন্তু নবীজি, তার মনটা কোমল, তিনি আবু বকরের কথাকে প্রাধান্য দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি মুক্তিপণ নিয়ে ওই বন্দীদেরকে ছেড়ে দিলেন। বন্দীদেরকে যখন ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারিম নিয়ে, কোরআনুল কারিম সূরাতুল আনফাল, কোন সূরা? সূরাতুল আনফালের আয়াতে কারিমা নিয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার! জিব্রাইল এসে বললেন, মা কানা লিনাবিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ। ও নবী, আপনি যে আবু বকরের মতামত নিয়ে এই বন্দীদেরকে